আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রকিব হোসেন, আমি কাতার প্রবাসী, বাড়ি আমার পাবনা ডিস্ট্রিক্ট। আমি প্রায় বিগত 1.5 বছর থেকে এভিএম রোগে ভুগতেছিলাম। আমার পায়ে অনেকটাই ব্যথা, আমি মুভমেন্ট করতে পারতাম না, ঠিক মতো চলতে পারতাম না, ব্যথা। আমার হিপ জয়েন্টটা একদম ফিক্স হয়ে গেছিলো, চলাফেরায় অনেক সমস্যা হতো, আমার মাসলগুলো টাইট হয়ে গেছিলো। এর জন্য অনেক ডাক্তার দেখাইছি, আমি তো কাতারে ছিলাম, কাতার আমি অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছি, অনেক ট্রিটমেন্ট করেছি, কোনো উপকার হয় নাই। তবে আমি আমার একটা বন্ধু এখানে আসতে বলল, তার ভাইকে এখানে দেখাইছে, আমি এখানকার ঠিকানা নিয়ে এবং ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস নিয়ে আমি এখানে আইছি। আসার পরে শফিউদ্দৌলা প্রধান স্যারের সাথে কথা বলছি, আমাকে বলছে আপনি থাকেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমি ট্রিটমেন্ট নিলাম, এখানে ট্রিটমেন্ট নিয়ে আল্লাহ দিলে অনেকটাই আমি সুস্থ, ব্যথার আমার পরে অনেকটাই ভালো হয়ে গেছে। এখানে সবাই ভালো ছিল, এখানে থেরাপিস্টরা ভালো, ডাক্তাররা ভালো, সবার ব্যবহারই ভালো, নার্স সবাই ভালো, সুবিধা প্রদান স্যারও তার কথা বলবই না, সবাই ভালো। চিকিৎসার দিক থেকে আমি তো বাইরেও চিকিৎসা নিয়েছি, আবার বাংলাদেশে আমি ফার্স্ট এখানে আইছি, তবে বাইরে যে আমি চিকিৎসা নিয়েছি তার চেয়ে অনেক উন্নত মানের এখানে চিকিৎসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন ভালোভাবে চলতে পারি, আর ডিপিআরসি যাতে আরও উপর উঠতে পারে। সবাই ইনশাল্লাহ আমার মতন যারা অসুস্থ তারা অবশ্যই ডিপিআরসি আসবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।